ख्वाबों को समझा दो, उन्हें हकीकत होना है, बस हासिल करना है ना कुछ भी खोना है। दिन नई रात होगी, अलग ही बात होगी, नया सूरज निकलेगा, नई शुरुआत होगी। नया साल है, नया साल है, कमाल है, बेमिसाल है। সকল কে গুড আফটারনুন, আমরা এখন বেরোচ্ছি ঘুরু ঘুরু করতে, আর আমাদের সাথে আজকে আছে গোপাল। দেখো মা, এই যে এখানে গোপাল আছে। গোপাল, আমরা সবাই, আমি, পাপা, মা আর ঋষি, আমরা বেরোচ্ছি আজকে একটা নতুন জায়গায় যাব, আর আমার কাছে এটা একদমই নতুন। মা আগেও গেছে, তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি, তো আমার শুনেও খুব ভালো লাগছে, তো এখন বলছি না, চলো গিয়ে দেখা হবে। ছুটি ছুটি রাহে মিলকে কহীন দূর দূর মঞ্জিল পর জায়েগি, কবি ছাও ছাও কহীন ধূপ সতায়েগি, লম্বি লম্বি দূরি ভি ইউহি চলতে চলতে কম হোতি জায়েগি, কবি ছাও ছাও কহীন ধূপ সতায়েগি। সফর অনজানা সা হ্যায়, রাস্তা বেগানা সা হ্যায়, হর মোড় মোড় পে কুছ নয়া সা হ্যায়, হর মোড় মোড় পে কুছ নয়া সা হ্যায়, সফর অনজানা সা হ্যায়। প্রথমেই সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার, তোমাদের এই নতুন বছর 2024 খুব ভালো কাটুক। আমরা বছরের প্রথম দিন চলে এসেছিলাম মিলেনিয়াম পার্কে। বছরের প্রথম দিন, এই দিনটাই মানুষ কিন্তু চেটে পুটে উপভোগ করতে ব্যস্ত, তো দেখতেই পাচ্ছ প্রচুর লাইন পড়েছে। এগুলো হচ্ছে ভেসেল এখান থেকে ছাড়ে, আর এখানে বিভিন্ন রকমের ভেসেল পাওয়া যায়। এখানে রয়েছে ভিভাডা, এছাড়াও সামনে কলকাতা হেরিটেজ, রিভার ক্রুজ, আরও অন্যান্য ভেসেল রয়েছে। প্রথমে আমাদের যাওয়ারও খুব ইচ্ছে ছিল, কিন্তু এত লাইন দেখে তারপর আমরা যাইনি। কিন্তু তোমাদের সাথে আমি সমস্ত এখানকার ফোন নাম্বার শেয়ার করলাম, তোমরা চাইলে ফোন করে যোগাযোগ করে নিতে পারো। এছাড়া মিলেনিয়াম পার্কে ঢোকার মুখে প্রচুর কিন্তু খেলনার দোকানের সাথে সাথে একে অপরকে নতুন বছরে শুভেচ্ছা দেওয়ার জন্য এরকম গোলাপগুলো তোমরা নিজেদের প্রিয়জনকেও দিতে পারো। এখানে বাচ্চাদের খেলার জিনিস অনেক রয়েছে, এছাড়াও যেহেতু নতুন বছর সেজন্য ছোটোখাটো গিফট দেওয়ার জন্য কিন্তু এই দোকানগুলোও রয়েছে। এখানে বেলুনও পাওয়া যাচ্ছে, আর পাশে এরকম লম্বা খাবারের স্টল রয়েছে, কোনো অসুবিধা হবে না, চা থেকে শুরু করে বিভিন্ন রকম খাবার এখানে পাওয়া যায়। আমরা এবার মিলেনিয়াম পার্কের ভেতর ঢুকবো, আর আমি অনেক দিন পর, অনেক বছর পর বলতে পারো, এই মিলেনিয়াম পার্কে এলাম, খুব ভালো লাগছিল। আর এখানে কিন্তু টিকিটের মূল্য নেই, মানে ঢুকতে গেলে এখন আর টিকিট লাগে না, সেজন্য সবার জন্যই খোলা। মিলেনিয়াম পার্কের ভেতরে এসে আমার মনটা আরও ভালো হয়ে গেল। কেউ কেউ পিকনিক মুডে, কেউ কেউ আবার এখানে ঘুরতে এসেছে। আর এই সবের থেকেও একটা ভালো লাগার জিনিস হচ্ছে এইটা, এত ভালো লাগছিল। আর আমরা এখানে গেছিলাম, পৌঁছাতে পৌঁছাতে প্রায় চারটে হয়ে গেছিল, আর সামনে সমস্ত বোটগুলো দাঁড়িয়ে রয়েছে। আর এখানে আসার আরেকটা মজা হলো, এখান থেকে দুটো ব্রিজই দেখা যায়, একটা হলো হাওড়া ব্রিজ আর একটা হলো দ্বিতীয় হুগলি সেতু, তোমাদের সেটাও দেখাবো, আমরা বেশ অনেকক্ষণ পর দেখতে পেয়েছিলাম।
আমরা এসেছি এখন মিলেনিয়াম পার্ক, আর খুব ভিড়, প্রচন্ড ভিড়, আর খুব ভালো লাগছে। অনেকদিন পর মিলেনিয়াম পার্কে আসা হলো, অনেক আগে এসেছিলাম তো আবার এখন আসছি, ভালো লাগছে। আজকে খুব সুন্দর লাগছে, প্রচুর লোকজন এসছে। আজ বেড়ানোর দিন আর আজকে খরচা করারও দিন। আমার অনেক ভালো লাগছিল, আমি মিলেনিয়াম পার্কে ভেতরটা বেশ অনেকক্ষণ ধরে ঘুরছিলাম, আর চারপাশে এত গাছপালা দেখে আমার সত্যি খুব ভালো লাগছিল। বিশেষ করে রাস্তাটায়, রাস্তাটা এতটা সুন্দর, আর তার ওপর এরকম সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, আর তার মধ্যে এখন প্রায় সূর্যাস্ত হওয়ার সময়, আমার কিন্তু খুব ভালো লাগছিল এবং সময়টা আমি উপভোগ করছিলাম। তো এরকম উপভোগ করতে করতে খিদে তো পেয়েই যায়, আর বাইরে এরকম চটপটা খাবার থাকলে কান না খিদে পাবে, তো সেজন্য এখন একটু খাবো পাপড়ি চাট। আর আমার পাপড়ি চাটটা খুব ভালো লাগে, ঢোকার সময় আমি দেখেছিলাম পাপড়ি চাট, তখন খাওয়া হয়নি, এখন একটু পাপড়ি চাট খেতে বাইরে এসেছি। এটাই খাবি নাকি একটা দই ফুচকা খাবি? মিলেনিয়াম পার্ক ঢোকার মুখেই কিন্তু এরকম অনেক দোকান রয়েছে, কোথাও ফুচকা পাওয়া যাচ্ছে, কোথাও ভুট্টা, কোথাও পাপড়ি চাট, ঝালমুড়ি, অনেক দোকান রয়েছে পরপর। Thank you.
সাহেবে যাও। খাওয়া দাওয়া সেরে আমরা বিকেলের সময়টা আবার মিলেনিয়াম পার্কের ভেতরে ঢুকেছিলাম, কারণ লাইট জ্বালালে কিন্তু আরও অন্যরকম লাগে। এছাড়াও যে পরপর ভেসেলগুলো ছাড়ছিল, সবকটা ভেসেল কিন্তু আলোয় এত সুন্দর লাগছিল, দারুণ লাগছিল। আর ওদিকে দূরে হাওড়া ব্রিজেরও কিন্তু আস্তে আস্তে আলো জ্বলছিল, একটা অন্যরকম পরিবেশ। মানে এত সুন্দর কাটলো বছরের প্রথম দিন, ভাবতেই পারিনি। পরিবারের সকলের সাথে হই হই করতে করতে, আর সবার স্পেশাল গেস্ট যিনি, তিনি হচ্ছে আমার কোলে, এই যে আমার গপু, তো ও ঘুরছিল, ও খুব আনন্দ করছিল। আমরা সবাই মিলে খুব ভালো উপভোগ করেছি দিনটা, সত্যি সেটা না আসলে বোঝাই যেত না। বছরের প্রথম দিন এভাবে আনন্দে কাটালে কিন্তু সারাটা বছর কিভাবে হই হুল্লোড় করে কেটে যায় বোঝাই যায় না। চলে এসেছি আমাদের বাড়ির কাছেই একটা ভোলাস কিচেনে। এখান থেকে আমরা প্রায় খাবার নিই, এটা একটা রেস্টুরেন্ট, আমরা কোনো রেস্টুরেন্টের ভেতরে বসে খেতে পারবো না, কারণ আমাদের সাথে গোপাল ছিল, সেজন্য আমরা খাবার নিয়ে বাড়িতে খাবো। তো এই ভোলাস কিচেনে আমরা প্রায় আসি, এটা হচ্ছে ফুলবাগান মোড়ে এই ভোলাস কিচেন। তো দারুণ হয় এখানকার খাবার, অনেক রকম খাবার পাওয়া যায়, রুমালি রুটি থেকে শুরু করে বিরিয়ানি, প্রায় সব রকম খাবারই কিন্তু এখানে পাওয়া যায়। তো আমরা নেব আজকে মাটন মোগলাই আর তার সাথে বিরিয়ানি, কারণ এখানকার মাটন মোগলাইটা আমার খুব পছন্দের, খুব টেস্টি হয়। বিরিয়ানির সাথে খাওয়ার জন্য আরেকটা সাইড ডিশ অর্ডার দিচ্ছি, সেটাই হচ্ছে এখানে। আর আমাদের মাটন মোগলাইও কিন্তু রেডি হয়ে গেছে, আমাদের প্রায় সমস্ত কিছুই অর্ডার দেওয়া যা ছিল সবই রেডি হয়ে গেছে। আর মোগলাইয়ে এখানে আলুর দমটা দেখো, একদম শুকনো শুকনো আলুর দম, যেটা আমার খুব লোভনীয় লাগে। আর সবার শেষে তো বিরিয়ানি, যেটা ছাড়া বাঙালি অসম্পূর্ণ। তো এই বিরিয়ানি এখন আমরা নিয়ে বাড়ি চলে যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নতুন বছরের খাওয়া দাওয়া নিয়ে দিনটা কিন্তু খুব ভালোই কেটেছে, তোমাদের সাথে সেদিনটাই শেয়ার করলাম। আর তোমাদের প্রথম বছর কেমন কাটলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।